बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बंगबंधु कलेजे भर्तिगृहीत एकादश श्रेणी प्रिय शिक्षार्थीबृंद आजकेर अनलाइन क्लासे तोमादेर स्वागत। आजकेर पदार्थ विज्ञान अनलाइन क्लासे आलोचनाय आछि आमि सुलताना वाहिदा जाहान सहकारी अध्यापक पदार्थ विज्ञान विभाग बंगबंधु कलेज राजशाही। आज के आलोचनार विषय हे न्यूटनियन बलविद्या चैप्टर थे आलोचना करब न्यूटन गतिसूत्र व्यवहार और गतिसूत्र सीमाबद्धता। आज के द्वितीय क्लास गत क्लास आलोचना कर न्यूटन गतिसूत्रगुलो तरह आनुषंगिक किस विषय तो चलो मूल आलोचन आसि। प्रथम आलोचना करब न्यूटन गतिसूत्र व्यवहार। আমাদের দৈনন্দিন জীবনে তোমরা চারপাশে লক্ষ্য করলে দেখবা যে নিউটনের গতিসূত্রগুলোর ব্যবহার খুবই প্রচলিত। যেমন আমরা যখন হাঁটি, এই পায়ে যখন হাঁটি তখনও কিন্তু নিউটনের গতিসূত্রের ব্যবহার এখানে দেখা যায়। নিউটনের গতিসূত্রের ব্যবহার সাহায্যে আমরা এটার ব্যাখ্যা করতে পারি। কিরকম আমরা যখন হাঁটি তখন পিছনের পাটা কী করে, সামনের পা মাটির উপর লম্বভাবে বল প্রয়োগ করে, মাটিও পায়ের উপর বল প্রয়োগ করে লম্বভাবে, যার ফলে সামনের পাটা স্থির থাকে। কিন্তু পিছনের পা, পিছনের পা তোমরা খেয়াল করলে দেখা যাবে পিছনের পাটা কিন্তু তির্যকভাবে মাটির উপর বল প্রয়োগ করে এবং তার প্রতিক্রিয়া স্বরূপ মাটিও আবার পায়ের উপর তির্যকভাবে বল প্রয়োগ করে। যেমন আমি দেখো তাহলে কি হলো, প্রথমে পায়ে হাঁটা, পায়ে হাঁটা, এটা যদি ভূমি হয় তাহলে এটা হচ্ছে ক্রিয়াবল, এটা ক্রিয়াবল মাটিতে প্রয়োগ করতেছে, এটা প্রতিক্রিয়া শুরু, মাটিও আবার পায়ের উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করতেছে, সেটা ভূমির সাথে এই পয়েন্টে থিটা কোণ উৎপন্ন করতেছে। এখন এই বলটাকে যদি আমি উপাংশে বিভক্ত করি, তোমরা ভেক্টর চ্যাপ্টারে ভেক্টর উপাংশ পড়েছো, তো দুইটা উপাংশে যদি বিভক্ত করি তাহলে একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর কস থিটা, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ আর সাইন থিটা। এই প্রতিক্রিয়া বলটাকে দুইটা উপাংশে বিভক্ত করলাম, একটা অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। উলম্ব উপাংশটা আমাদের ওজনকে প্রশমিত করে, আর এই আর কস থিটা যে অনুভূমিক উপাংশটা আছে এটার জন্য আমরা সামনের দিকে আগায় যাই। আমাদের এই অনুভূমিক উপাংশটাই আমাদেরকে হাঁটার ক্ষেত্রে সামনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাহায্য করে। তাহলে আমরা নিউটনের গতিসূত্রের তৃতীয় সূত্র থেকে দেখলাম যে পায়ে হাঁটাটা কিভাবে এখানে নিউটনের গতিসূত্র কাজ করতেছে। তারপরে আসো ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ির ক্ষেত্রেও একই ঘটনা। মনে করো যে এটা হচ্ছে, এটা মনে করো যে ঘোড়া, হ্যাঁ, তারপরে এখানে যদি গাড়ি থাকে তোমরা দেখবে যে ঘোড়ার কিন্তু বেল্টের সাহায্যে গাড়ির মধ্যে একটা কিন্তু সংযোগ থাকে, তো মনে করো যে দণ্ড। এখন ঘোড়া গাড়িকে মনে করো যে টি বলে টানতেছে, ঘোড়া গাড়ির উপর টি বল প্রয়োগ করতেছে, গাড়িও আবার ঘোড়ার উপর প্রতিক্রিয়া স্বরূপ টি বল প্রয়োগ করতেছে। তাহলে এই দুইটা বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ এটা প্রশমিত হয়ে গেল। এখন ঘোড়ার গাড়ি মনে করো যে গাড়ির ওজন W1, এটা আবার প্রতিক্রিয়া স্বরূপ বল মনে করো যে R1, ঠিক আছে। তাহলে এইটাও তোমার এই বল দুইটাই বিপরীত এবং সমান এবং বিপরীত, এটাও কিন্তু প্রশমিত হয়ে গেল।
আবার ঘোড়ার ওজন যদি W2 হয় এটার প্রতিক্রিয়া বল যদি R2 ধরি এই দুইটাও কিন্তু প্রশমিত হয়ে গেল। তাহলে এখন কথা হচ্ছে প্রশ্ন যেটা গাড়ি চলতেছে কিভাবে, ঠিক আছে, গাড়ি কিভাবে চলতেছে। এইখানে দেখো এইখানে আমি এটা এক্সটেনশন করলাম, মনে করো যে এইখানে ঘোড়ার পা আছে, তো পা এই বিন্দুতে ঘোড়া পা দিয়ে নিচের দিকে বল প্রয়োগ করতেছে, মনে করো যে এটা হচ্ছে এফ। এইটার আবার প্রতিক্রিয়া শুরু, প্রতিক্রিয়া বল হচ্ছে আর, বিপরীত এবং সমান। এটাও ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করলো এবং এটার হচ্ছে অনুভূমিক উপাংশ আর কস থিটা, আর উলম্ব উপাংশ হচ্ছে আর সাইন থিটা। এখন এই উলম্ব উপাংশ আর সাইন থিটা এটা ঘোড়ার ওজনকে কিছুটা কমাতে সাহায্য করে, আর আর কস থিটার জন্য এই অনুভূমিক যে উপাংশ আর কস থিটা এটার জন্য ঘোড়া গাড়ি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। তবে এখানে একটা কথা, এই অনুভূমিক উপাংশটা কিন্তু এখানে যে গাড়ির সাথে ঘর্ষণ বল কাজ করে সেই ঘর্ষণ বলটা কিন্তু অবশ্যই অনুভূমিক উপাংশের চেয়ে কম হতে হবে, অর্থাৎ আর কস থিটা, আর কস থিটা ইজ গ্রেটার দেন, মনে করো যে ঘর্ষণ বল যদি এফ ধরি স্মল এফ তাহলে অবশ্যই এটা হতে হবে, অর্থাৎ এই গাড়ির যে ঘর্ষণ বলটা আছে এইটা কিন্তু অবশ্যই এই অনুভূমিক উপাংশের চেয়ে কম হতে হবে, অর্থাৎ আর কস থিটা ইজ গ্রেটার দেন এফ সাপেক্ষ হচ্ছে স্মল এফ ঘর্ষণ বল, ঠিক আছে। এইভাবে ঘোড়ার গাড়ি সামনের দিকে অগ্রসর হয়। এখন আমরা মনে করো যে পাখি উড়া, পাখি উড়া, ঠিক আছে, পাখি কিভাবে উড়ে, পাখি যখন আকাশে উড়ে তখন ডানার সাহায্যে বাতাস দেখবার এরকম করে, তার মানে ডানার সাহায্যে বাতাসের উপর বল প্রয়োগ করতেছে পিছন দিকে, এই ডানার সাহায্যে যে বাতাসের উপর বল প্রয়োগ করতেছে বাতাস আবার তার বিপরীত প্রতিক্রিয়া শুরু ডানার উপর বল প্রয়োগ করে, এই প্রতিক্রিয়া বলে লোভ দিয়ে থেকে কিন্তু পাখি সামনের দিকে আগায় যায়, অর্থাৎ পাখি যদি ডানার সাহায্যে বাতাসকে সরে দেয় এটা হচ্ছে ক্রিয়াবল, ঠিক আছে, ক্রিয়াবল। এটার আবার প্রতিক্রিয়া বল তোমার বাতাস পাখির ডানার উপর প্রয়োগ করতেছে, এই যে প্রতিক্রিয়া বল, এই দুইটা বলের লোভ দিই, এই দুইটা বলের লোভ দিয়ে কিন্তু পাখিকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডানা কর্তৃক বাতাসের উপর প্রযুক্ত বল, এই যে আরো চিহ্ন, যেটা এই যে আরো চিহ্ন, আর এটারে হচ্ছে ডানা আবার বাতাস আবার প্রতিক্রিয়া স্বরূপ ডানার উপর বল প্রয়োগ করতেছে, প্রতিক্রিয়া বল হচ্ছে এটা ধরো করো মনে করো যে এফ হচ্ছে ক্রিয়া বল, এফ ওয়ান এফ টু তাহলে আর ওয়ান আর টু, তাহলে এফ ওয়ান ও এফ টু হচ্ছে ডানা কর্তৃক বাতাসের উপর প্রযুক্ত ক্রিয়া বল, তার প্রতিক্রিয়া স্বরূপ আবার বাতাস ডানার উপর কি বলছে আর ওয়ান আর টু বল প্রয়োগ করতেছে, এই আর ওয়ান আর টু প্রতিক্রিয়া বলের লব্ধি স্বরূপ পাখি সামনের দিকে আগা যাচ্ছে, মনে করো যে এটা হচ্ছে আর। ক্লিয়ার? আশা করি তোমরা এই পায়ে হাঁটা ঘোড়ার গাড়ি পাখি উড়া এই নিউটনের গতি সূত্রের সাথে যে আমরা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি আলোচনা করব রকেট মহাশূন্যে অভিযান, মহাশূন্যে অভিযান।
অভিযানের ক্ষেত্রে সাধারণত কি ব্যবহার করা হয়? রকেট, তাই না? রকেট ব্যবহার করা হয়। এই রকেটে জ্বালানি হিসাবে তরল অক্সিজেন, তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন রাখা হয় জ্বালানি হিসাবে, ঠিক আছে? তো দহন প্রকোষ্ঠে যখন আর কি তরল অক্সিজেন হচ্ছে দহন ক্রিয়ার কাজে, আর হাইড্রোজেন, তরল হাইড্রোজেন হচ্ছে জ্বালানি। দহন প্রকোষ্ঠে যখন তরল অক্সিজেনের সাহায্যে জ্বালানি দহন করা হয়, তখন কি করে, রকেটের যে পিছন দিকে নির্গমন পথ আছে, সেই নির্গমন পথে প্রচণ্ড বেগে গ্যাসটা, প্রচুর গ্যাস, যে গ্যাস উৎপন্ন হয় দহনের ফলে, সেই গ্যাসটা প্রচণ্ড বেগে বের হয়ে যায়। এখন বের হওয়ার সময় কি করে, তাই মনে করো যে গ্যাস নির্গমনের বেগ আমরা যদি ভি ধরি, বের হওয়ার সময় কি করে, গ্যাস আর বের হওয়ার সময় রকেটে ধাক্কা প্রয়োগ করে, বল প্রয়োগ করে, এটাকে বলা হচ্ছে ধাক্কা বল। এটা যদি আমরা এ ধরি, তাহলে কি হলো, ভিটা হচ্ছে নির্গত গ্যাসের বেগ, আর এ হচ্ছে রকেটে প্রযুক্ত ধাক্কা, গ্যাস কর্তৃক প্রযুক্ত ধাক্কা, যার ফলে রকেট সামনের দিকে অগ্রসর হয়। এখন যদি ডেল্টি সময়ে নির্গত গ্যাসের ভর, ডেল্টি সময়ে নির্গত গ্যাসের ভর ডেলএম হয়, ঠিক আছে, ডেল্টি সময়ে নির্গত গ্যাসের ভর ডেলএম হয়, তাহলে ডেল্টি সময়ে গ্যাসের নির্গত গ্যাসের ভর বের কত হবে, নির্গত গ্যাসের ভরবেগ, নির্গত গ্যাসের ভরবেগ সমান হচ্ছে ভর, নির্গত গ্যাসের ভর আর বেগ হচ্ছে ভি। এখন যদি রকেটে প্রযুক্ত ধাক্কা এফ হয়, তাহলে ডেল্টি সময়ে রকেটের ভরবেগের পরিবর্তনটা হচ্ছে বলের ঘাতের সমান, অর্থাৎ আমরা লিখতে পারি ডেল এম ভি সমান হচ্ছে এ ডেল টি। এটা বলের ঘাত, আর এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। এখান থেকে এফ সমান লিখতে পারি ডেল এম ডেল টি ইনটু ভি, অর্থাৎ ধাক্কা বল সমান হচ্ছে জ্বালানি ব্যবহারের হার গুণন নির্গত গ্যাসের বেগ। কি বললাম, ধাক্কা বল হচ্ছে ব্যবহৃত জ্বালানি তার হার, জ্বালানি ব্যবহারের হার গুণন নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ, এটা হচ্ছে ধাক্কা বল, রকেটে প্রযুক্ত ধাক্কা বলের পরিমাণ। এখন যদি রকেটের ভর এম হয়, ক্যাপিটাল এম, এবং কোনো এক সময় রকেটের ত্বরণ এ হয়, ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এফ সমান এম এ, এম এ সমান হচ্ছে ডেল এম ডেল টি ইন্টু ভি। এখান থেকে রকেটের ত্বরণটা আমরা বের করতে পারি ওয়ান বাই এম ডেল এম ডেল টি ইন্টু ভি, অর্থাৎ রকেটের ত্বরণ সমান, রকেটের ত্বরণটা যদি, রকেটের ত্বরণ সমান হচ্ছে ওয়ান বাই এম, রকেট এমটা হচ্ছে রকেটের ভর, ডেল এম বাই ডেল টি জ্বালানি ব্যবহারের হার ইন্টু নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ। এখন ত্বরণ যদি আমরা বাড়াতে চাই, তাহলে কি করতে হবে, নির্গত গ্যাসের বেগ যদি বাড়ানো যায়, তাহলে আমরা রকেটের ত্বরণটা বেশি পাবো,
আবার যদি জ্বালানির হার, জ্বালানির হারটা বাড়ানো যায় তাহলে কিন্তু আমরা রকেটের ত্বরণটা বেশি পাব। ঠিক আছে, এই হচ্ছে রকেটের ত্বরণ, এ সমান 1/m, এমটা রকেটের ভর, ডেল এম ডেল টি ইন্টু ভি। এখন আমরা তারপরে গতিসূত্রের ব্যবহার কি ছিল, বন্দুকের গুলি ছোড়া, তাই না? তাহলে আমরা এখন বন্দুকের গুলি ছোড়া দেখো। বন্দুকের গুলি ছোড়া, বন্দুকের গুলি ছোড়া, বন্দুক যখন শিকারে যখন বন্দুক থেকে গুলি ছোড়ে তখন কিন্তু বন্দুক পিছন থেকে ধাক্কা দেয়, শিকারে ধাক্কা পায়, বুঝছো? এটা কেন হয়, যখন বন্দুক গুলি ছোড়ে তখন গুলিতে যে ধাক্কা লাগে, যখন ট্রিগার চাপে গুলি গুলিতে যে ধাক্কা, স্প্রিং দিয়ে ধাক্কা দেওয়া হয়, সে তখন হচ্ছে গুলির মধ্যে যে বারুদ আছে এটার বিস্ফোরণের কারণে গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাস যখন প্রচন্ড বেগে বের হয়ে যায় তখন পিছন থেকে একটা বল প্রয়োগ করে, সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে, যার ফলে গুলিটা বের হওয়ার সময় শিকারী পিছন দিকে ধাক্কা পায়, সেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। আচ্ছা, এটাকে আবার নিউটনের ভরবেগের নিত্যতা সূত্র অনুযায়ী আমরা বন্দুকের পশ্চাৎ বেগের মানটা বের করতে পারি। কিরকম করে, ভরবেগের নিত্যতা সূত্র হচ্ছে আমি পরে পড়াবো তোমাদের, একটু বলে নেই, আদি ভরবেগের সমষ্টি সমান হচ্ছে শেষ ভরবেগের সমষ্টি, অর্থাৎ ভরবেগটা সংরক্ষিত থাকে, এটা হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র। এখন বন্দুকের ভর যদি ক্যাপিটাল এম হয় আর গুলি, সরি, বন্দুকের ভর ক্যাপিটাল এম, গুলির ভর স্মল এম, বন্দুকের বেগ ক্যাপিটাল ভি, গুলির বেগ স্মল ভি, তাহলে স্থির অবস্থায় বন্দুক এবং গুলি, গুলি দুইটাই কিন্তু স্থির ছিল, তাহলে তাদের আদি ভরবেগ শূন্য, শেষ ভরবেগ, শেষ ভরবেগ তাহলে এম ভি প্লাস এম ভি সমান হচ্ছে শূন্য, শেষ ভরবেগের সমষ্টি সমান আদি ভরবেগের সমষ্টি। আদি ভরবেগ আমি লিখলাম না, আদি ভরবেগটা শূন্য, সে সরাসরি শূন্য লিখলাম, ঠিক আছে? এইখান থেকে আমি বন্দুকের পশ্চাৎ বেগের মানটা বের করে নেব, স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ভি, এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগের মান, মাইনাস স্মল এম হচ্ছে গুলির ভর, ক্যাপিটাল এম হচ্ছে বন্দুকের ভর, আর স্মল ভি হচ্ছে গুলির বেগ, আর নেগেটিভ চিহ্ন যেহেতু বন্দুকের বেগটা পশ্চাৎমুখী সেজন্য এখানে নেগেটিভ চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে বন্দুকের গুলি ছোড়া। এটাও নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা দেখলাম। তারপরে সবশেষে লিফটের প্রতিক্রিয়া, লিফটের প্রতিক্রিয়া, এটাতে নিউটনের লিফটের প্রতিক্রিয়া, যখন লিফটে আমরা উঠানামা করি লিফটের প্রতিক্রিয়া, লিফটে যখন আমরা উঠানামা করি তখন কি হয়, লিফটে যখন উঠি উপরের দিকে উঠি তখন নিজেকে বেশ ভারী মনে হয়, তাই না? আবার যখন নিচের দিকে নামি তখন আমার নিজেকে একটু হালকা মনে হয়, আবার যখন লিফট সমবেগে চলে তখন দেখা যাচ্ছে যে ওজনের কোনো হ্রাস, মানে ওজনটা ঠিকই আছে এরকম মনে হয়। যাই হোক, তো এখন লিফট যখন উপরের দিকে উঠে লিফটের উপরে উঠা, লিফট যখন উপরে উঠে, ঠিক আছে, লিফট মনে করো যে এ ত্বরণে উপরে উঠতেছে, এটা হচ্ছে লিফটের ত্বরণ, আর এম হচ্ছে
আরোহীর ভর, ঠিক আছে? আর জি অভিকর্ষ ত্বরণ, কারণ লিফট যখন এ ত্বরণে উপরে উঠতেছে তখন লিফটের মেঝেতে যে আরোহী দাঁড়ায় থাকে, মনে করো যে এটা লিফট, মনে করো এটা লিফট, ঠিক আছে? এখানে মনে করো যে একজন আরোহী দাঁড়ায় আছে, এর লিফটের মেঝেতে এর একটা ওজন কাজ করবে, তাই না? এমজি এমজি মেঝে আবার এর উপর প্রতিক্রিয়া বল আক্রমণ করবে, তাহলে এমজি হচ্ছে আরোহীর ওজন, এর প্রতিক্রিয়া বল মেঝে আবার এর উপর প্রতিক্রিয়া বল আর প্রয়োগ করতেছে, ঠিক আছে? তাহলে এই আরোহীর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বল কত হবে, যেহেতু উপরে উঠতেছে তাহলে আর মাইনাস এমজি, এটা হচ্ছে লিফটের আরোহীর লিফটের আরোহীর উপর প্রতিক্রিয়া বল। এখন যখন প্রতিক্রিয়া বলটা এই আরোহীর ওজনের চেয়ে বেশি হবে তখনই কিন্তু লিফট উপরের দিকে উঠবে, তা নাহলে উঠবে না। কাজে লিফটের আরোহীর উপর প্রতিক্রিয়া মোট প্রতিক্রিয়া বল হচ্ছে আর মাইনাস এমজি। এখন লিফট যদি এ ত্বরণে উপরে উঠে তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী লিখতে পারি আর মাইনাস এমজি সমান এম এ। তাহলে আমরা আর সমান লিখতে পারি আর সমান হচ্ছে এম জি প্লাস এম এ, ঠিক আছে? এটা যদি এক নম্বর দিই অতএব আর সমান হচ্ছে এম ইন্টু জি প্লাস এ, এটাই হচ্ছে বস্তুর আপাত ওজন। তাহলে বস্তুর আপাত ওজন দেখো, এখানে এখান থেকে দেখো আর সমান এম জি প্লাস এম এ, অর্থাৎ ঊর্ধ্বমুখী যে বলটা এটা বস্তুর ওজনের চেয়ে কিন্তু বেশি, যার ফলে আরোহী কী করে যখন লিফট উপরে উঠে তখন আরোহী নিজেকে বেশি ভারী মনে করে। আচ্ছা আবার লিফট নিচে যখন নামতেছে, লিফট নিচে নামার সময় নিচে নামার সময় কি হচ্ছে, নিচে নামার সময় কিন্তু এইখানে দেখো প্রতিক্রিয়া বলটা বস্তুর ওজনের চেয়ে কিন্তু বেশি ছিল, যার ফলে লিফট উপরে উঠছে। আবার যখন লিফট এ ধরনের নিচে নামে তখন কিন্তু প্রতিক্রিয়া বলটা বস্তুর ওজনের চেয়ে কম হবে, আর ওই ওজনের চেয়ে কম হবে, যার ফলে লিফট নিচে নামবে। তো সেই ক্ষেত্রে এমজি মাইনাস আর, এটা হচ্ছে আরোহীর উপর প্রযুক্ত মোট ঊর্ধ্বমুখী বল, এমজি মাইনাস আর। এখন যদি লিফটের ত্বরণ এ হয় তাহলে আমি এমজি মাইনাস আর সমান আমরা এ এম এ লিখতে পারি, অর্থাৎ এখানে প্রতিক্রিয়া বল আর ঊর্ধ্বমুখী বল আর সমান আমরা লিখতে পারি এমজি মাইনাস এম এ, ঠিক আছে? এখানে দেখো ঊর্ধ্বমুখী যে বল সেটা কিন্তু বস্তুর ওজনের চেয়ে কম, যার ফলে নিচে নামার সময় আরোহী কি করে নিজেকে কম ওজন হালকা মনে করে, এই কারণে। আবার যখন লিফট সমবেগে গতিশীল থাকে, সমবেগে গতিশীল থাকলে অর্থাৎ সমবেগে গতিশীল থাকা মানে তোমার ত্বরণটা শূন্য থাকবে, তাই না? ত্বরণ যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা পাচ্ছি আর সমান এমজি। এখানে দেখো ত্বরণ যদি শূন্য হয়, ত্বরণ যদি শূন্য হয় এটা শূন্য হলো আর সমান এমজি, অর্থাৎ আরোহী বা বস্তুর ওজন সমান হচ্ছে প্রতিক্রিয়া বল। এক্ষেত্রে কি হবে,
আর ওইটা যা ওজন আছে সেই ওজনে মনে করবে। প্রতিক্রিয়া বল আর যেহেতু ওজন সমান কাজে এখানে ওজনে কোনো তারতম্য হবে না। আবার যদি এ সমান জি হয় অর্থাৎ যখন লিফটের রশ্মি মনে করো যে ছিঁড়ে গেল তখন কি করে অবাধে নিচে নামতেছে, লিফট তখন অবাধে নিচে নামে না, অর্থাৎ লিফটের ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ তখন সমান হয়ে যায়। লিফটের ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আর সমান জিরো হবে, ঊর্ধ্বমুখী বল থাকবে না, যার ফলে আর ওই কি করে নিজেকে ওজনহীন মনে করে। আবার যখন এইচ গ্রেটার দেন জি হবে, কোন কারণে যদি লিফটের ত্বরণটা অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি হয় কোন কারণে তখন কি হবে, অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি হবে নাকি লিফট যখনই স্টার্ট হবে তখন লিফটের ত্বরণ কাজ করবে, তখন অভিকর্ষ ত্বরণের চেয়ে যেহেতু বেশি তখন আরোহী কি করবে একদম লিফট চলা শুরু হওয়ার সাথে সাথে গতিশীল হওয়ার সাথে সাথে লিফট আরোহী উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে যতক্ষণ পর্যন্ত ছাদে তার মাথাটা লাগবে না, মাথা লেগে গেলে ছাদ আবার প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে যার ফলে আরোহী ছাদের সাথে লেগে থাকে। এটাকে বলা হচ্ছে সুপার ওয়েটলেস, সুপার ওয়েটলেস, আর এটা হচ্ছে ওয়েটলেস। এটাতে বেশি ওজন মনে করবে আর ওই এটাতে হচ্ছে কম ওজন মনে করবে, আর এটা যা ওজন আছে সেটাতে সেটাই মনে করবে, আর এটাতে হচ্ছে ওজনহীন মনে করবে, আর এটাতে বেশি ওজনহীন মনে করবে। ঠিক আছে, এই হচ্ছে লিফটের প্রতিক্রিয়া। তাহলে আমরা নিউটনের গতিসূত্রের সাহায্যে লিফটের প্রতিক্রিয়াটা দেখলাম। তো নিউটনের গতিসূত্রের ব্যবহার যে কয়টা আমি আলোচনা করতে চেয়েছিলাম সবগুলো আলোচনা করলাম। এখন এই যে গতিসূত্রের ব্যবহারে যে সমস্ত ফর্মুলা পাওয়া গেল, বন্দুকের গুলি ছোড়ার ক্ষেত্রে বন্দুকের পশ্চাৎ বেগ, তারপরে রকেটের ত্বরণ এ সমান রকেটের প্রযুক্ত বল ধাক্কা বল যেটা এফ সমান, তারপরে হচ্ছে লিফটের এই যে ফর্মুলাগুলো এগুলো তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে। পরবর্তীতে আমি এগুলোর উপর গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব, তখন কিন্তু এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। এখন আমি আলোচনা করি গতিসূত্রের সীমাবদ্ধতা। নিউটনের গতিসূত্রগুলো আমাদের যদিও দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তারপরে এই সূত্রগুলোর কিছু সীমাবদ্ধতাও আছে। কীরকম, যেমন নিউটনের গতিসূত্রগুলো বস্তুর ভর যখন ধ্রুবক সেই ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যেটা সেখানে দেখা যায় যে গতিশীল বস্তুর ভর পরিবর্তন হচ্ছে সেখানে কিন্তু নিউটনের সূত্র প্রযোজ্য হয় না। আবার মহাকাশে যেগুলো আমাদের দৃষ্টির বাহিরে সেগুলো ক্ষেত্রে কিন্তু নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয় না। আবার দেখা যাচ্ছে যে যখন গতিশীল কাঠামোতে কোনো কাজ করা হচ্ছে, ঠিক আছে, যখন গতিশীল কাঠামোতে কোনো কাজ করা হচ্ছে তখন নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য নয়। এই ধরনের কিছু সীমাবদ্ধতা নিউটনের গতিসূত্রে আছে। তারপর নিউটনের গতিসূত্রের গুরুত্ব কিন্তু অপরিসীম, যদিও কিছু সীমাবদ্ধতা আছে তারপরে নিউটনের গতিসূত্র অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আলোচনা আশা করি তোমরা বুঝতে পারছো, এবং আজকে যে আমি আলোচনা করলাম তো এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবা, কারণ এগুলো তোমাদের গাণিতিক সমস্যা আমি ইতিপূর্বে কিছুক্ষণ আগে বললাম গাণিতিক সমস্যার সমাধানে লাগবে। তোমরা আমার ক্লাসগুলো অনুসরণ করবা, আমার মনে হয় তোমরা উপকৃত হবে। তো আজকে চলি, তোমাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।